নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আজকের যে বিষয়টি নিয়ে আমরা একটু চর্চা করব বা আলোচনা করব, সেটি হলো কর্কট রাশির জাতক জাতিকাদের শনির একটি বিশেষ গোচর। দেখুন, শনি যখন রাশি সাপেক্ষে রাশির অষ্টমভাবে অবস্থান করে, সেই বিশেষ অবস্থাটিকে আমরা বলি ঢায়া চলছে। ঢায়া দু ধরনের হয় সাধারণত, একটা কণ্টক শনি ঢায়া, একটা অষ্টম শনি ঢায়া। তো বেসিক্যালি এখানে একটা অষ্টম শনি ঢায়া চলছে বা অষ্টমা শনির একটা অবস্থান চলছে, যেটা হচ্ছে কর্কট রাশির জন্য। এবং লক্ষ্য করা যায়, যখন রাশির অষ্টমভাবে অবস্থান করে শনি গ্রহ, তখন একটা সিঙ্গেল বিষয় নয়, মাল্টিপল বিষয় নিয়ে জটিলতা আসে। কেমন জটিলতা? প্রথম কথা, মনের যে শান্তিটা, যে হ্যাপিনেসটা থাকার কথা, আমরা প্রত্যেকে কিন্তু আলটিমেটলি দিন শেষে সুখী হতে চাই, শান্তি খুঁজি, শান্তির নীড়। এই কারণে আমরা আমাদের ঘরকে বলি, কারণ সেখানে গিয়ে আমাদের সুখ বোধ হয়, কোনো প্রেশার থাকে না। কিন্তু এই যে ঢায়াটা চলছে আপাতত কর্কট রাশির জাতক জাতিকাদের, অষ্টমে শনি বসে বিভিন্ন রকমভাবে জটিল জায়গা তৈরি হয়েছে, এবং কর্কটের এত র্যান্ডম বিষয়ে টেনশন চলছে বর্তমানে, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। এবং অ্যাজ এ রেজাল্ট, কোথাও যেন মৃত্যুতুল্য যন্ত্রণাও কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমানে পাচ্ছে। আমি একটা কথা বলে রাখি, ঢায়া বা সাড়েসাতি বা যে কোনো গোচর, আমরা স্বভাবতই সবার প্রথম থেকে কিন্তু কাউন্ট করার চেষ্টা করি সেটা হলো রাশি থেকে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদেরই কিন্তু স্পেশালি শনির ঢায়াটা চলছে, অষ্টম শনি ঢায়াটা চলছে, এবং যেটি শুরু হয়েছে 2023 জানুয়ারি থেকে আপাতত স্তরে। তার আগে একটা রেট্রোগ্রেড মোশন ছিল, এবং এইখানে এটা কন্টিনিউ হবে 2025 সালের 25শে মার্চ পর্যন্ত, মতান্তরে মার্চের শেষ পর্যন্ত। তাহলে এই যে প্রায় 2 বছর বা 2.5 বছরের একটা কাছাকাছি সময়, এই সময়টি আপনাদের ঢায়া চল, এবং ঢায়ার প্রাথমিক স্তরে আপনারা বুঝেছেন যে মায়ের স্বাস্থ্যহানি হয়েছে, পিতার ক্ষেত্রেও আপনারা সমস্যার সম্মুখীন হয়েছেন। শনির দৃষ্টি, যেহেতু তৃতীয় দৃষ্টি আপনারা শ্রীর দশমে আছে, কর্মজীবনের ক্ষেত্রেও অনেক রকম প্রতিবন্ধকতা, জটিলতার জায়গা, কর্ম চলে যাওয়া, কর্মচ্যুত হওয়া, এই ধরনের কম্বিনেশন এসেছে। অনেকের ক্ষেত্রেই কিন্তু আরও একটা নতুন ধরনের সমস্যা এসেছে, সেটি হলো পিতা আর্থিক অবস্থার ক্ষেত্রেও একটা টানাপোড়েনের জায়গা আসা, বা কোনোভাবে পিতারকে নিয়েও কিছু দুশ্চিন্তার জায়গা তৈরি হল। শনির সপ্তম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় আছে, যেটি হলো সিংহ রাশির ঘরে, কুম্ভ রাশি থেকে সপ্তম দৃষ্টি দিচ্ছেন, এবং এখানে আপনি দেখেছেন আপনার ফাইন্যান্সের জায়গাটা কিন্তু স্টেবল নন। আপনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও নানা রকমের মিজারিজ, অরিজ, রং ডিসিশন, রং ইনভেস্টমেন্ট, কী করবো, কীভাবে চলবো, এত নেগেটিভিটি, ঢায়া চলছে, রাহুর দৃষ্টি রয়েছে, নানা রকমের র্যান্ডম থিঙ্কিং আপনার এই মুহূর্তে আসছে। এবং আপনার বাপ শক্তির উপরেও কিন্তু আপনি কিছুটা নিয়ন্ত্রণ হারিয়েছেন। আমি এখানে এমন হয়েছে, আগে যেভাবে আপনি চলাফেরা করতেন, আপনার কথাবার্তার মধ্যে যে মাধুর্যতা ছিল, যে হিলিং পাওয়ারটা থাকে বেসিক্যালি আমি দেখেছি কর্কটের মধ্যে, অত্যাধিক সৌম্য একটি রাশি, সেই রাশির জাতক বা জাতিকারা, তারা এখন কিন্তু কথাবার্তার মধ্যে কোথাও জড়তা এসেছে, কোথাও যেন একটা নিরাশাবাদ, একটা দুঃখবাদ কাজ করছে। আবার আমরা যদি আরেকটা কম্বিনেশন দেখি, প্রেম প্রীতি, সম্পর্ক, ক্রিয়েটিভিটি, এই জায়গাটাও আপাতত ডিস্টার্ব হচ্ছে। প্রথমেই আমি বলি যে না, এই অবস্থাটা দীর্ঘক্ষণ চলবে না, এই অবস্থাটা দীর্ঘমেয়াদী নয়। এই অবস্থাটা যেটা বর্তমান পরিস্থিতিতে আপনারা পাচ্ছেন, যেখানে নানা রকমের জটিলতা, মৃত্যুতুল্য কষ্ট, কর্ম নিয়ে সমস্যার জায়গা, টেনশন, যন্ত্রণা ইত্যাদি বিষয়ের যে পরিস্থিতিগুলো বর্তমানে চলছে, সেই পরিস্থিতি এটা নয় যে 25শে মার্চ পর্যন্তই নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে আপনাদের সমস্যা পড়বে না, এটা একেবারেই মানা যায় না, বা এটা বস্তুত হবে না। আরও একটা কথা বলি, শনি সবার কিন্তু নেগেটিভ ফলাফল দেন। আমি কর্কট রাশি নিয়ে কথা বলছি, তার মানে ওভারঅল যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন,
প্রত্যেকের ক্ষেত্রেই ধায়া এক্সট্রিম নেগেটিভ ফলাফল দেবে সেটি কোনোভাবেই নয়। লক্ষ্য করা যাচ্ছে যে যাদের অ্যাটলিস্ট জন্মছকে শনির অবস্থানটা একটু শুভ, শুভ বলতে এখানে আমি প্রথমেই বলবো শনি হয়তো রাজযোগকারী গ্রহ, এখানে আমি দ্বিতীয়ত বলবো শনি হয়তো উপচয় ঘরে অবস্থান করছে, এখানে আমি তৃতীয়ত বলবো শনি হয়তো তার মিত্র রাশিতে আছে, তার সিগনিফিকেশন নিউট্রাল বা পজিটিভ, বা শনি তার মোদিত বা প্রমিদিত গৃহে অবস্থান করছে, যেখানে কিন্তু শনি মোটামুটিভাবে বলা যেতে পারে পজিটিভ সিগনিফিকেশন আছে। মোদিত বা প্রমোদিত বিষয়টি হলো অ্যাকচুয়ালি মোদিত এবং পরাশরীয় সিস্টেম যারা ফলো করেন তারা জানেন এই মোদিত কথাটিকেই প্রমোদিত বলা হয়। এবং এখানে অ্যাকচুয়ালি এটা কি, যখন একটি গ্রহ তার অধিমিত্রের গৃহে অবস্থান করে তখন আমরা সেই বিশেষ অবস্থাটিকে বলি মোদিত বা প্রমোদিত। অ্যাকচুয়ালি এই যে ক্লাসিফিকেশন, এখানে আমরা 8টি বা 9টি ক্লাসিফিকেশন পাচ্ছি যে কোন প্ল্যানেট দীপ্ত অংশে আছে, কোন প্ল্যানেট ফলভাবে অবস্থান করছে, কোনটি মোদিত আছে বা প্রমোদিত আছে বা সক্ষেত্রস্থ রয়েছে। এই ক্লাসিফিকেশানগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা প্ল্যানেট সে কতটা স্ট্রং ফল দেবে, কতটা ভালো ফল দেবে সেটা আমরা জাজমেন্ট করি। তো এখানে যদি শনি সে মোটামুটি বলশালী, আমি বলছি না মারাত্মক বলশালী থাকবে এবং গুড সিগনিফিকেশানে উপচয় গৃহে অবস্থান করবে, যদি এরকম করে থাকে তাহলে কিন্তু নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে এখানে ধায়ার ইফেক্ট এতটাও নেগেটিভ আপনাদের জন্য হবে না, বা ধায়া এতটাও আপনাদের ঋণাত্মক ফলাফল প্রদান করবে না। আর একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি, কারণ এটা শেয়ার না করলেই হয়তো নয়, সেটি হলো এই একই সময়ে রাহুর এমন একটা সিগনিফিকেশান রয়েছে যে কারণে দশমে রাহুর অবস্থান, একে তো শনি দৃষ্টি আছে, ধায়া চলছে, তারপরে রাহু অবস্থান করছে, বিষয়টা আরও বেশি জটিল হয়ে গেছে। তাহলে যখনই রাহুর ট্রানজিট থাকবে না সেখানে বৃহস্পতি অবস্থান করবে, আপনার কর্মের জায়গা তো ভালো হবে, ধায়া চলুক যেমন চলছে, কিন্তু অক্টোবরের পর থেকে আমি বিগত একটা ভিডিওতেও আলোচনা করেছি, আপনাদের স্মরণ থাকবে যে কোন কোন রাশির ক্ষেত্রে কর্মজীবন ভালো হতে পারে, সেখানে দেখবেন আমি ইনক্লুড করেছি কর্কট রাশি, কারণ কর্কট রাশির দশমে বৃহস্পতি তখন পূর্ণাঙ্গ ফলাফল দেবেন ডিসেম্বরের থেকে বা অক্টোবরের পর থেকে, রেট্রোগ্রেড মোশনে থাকলেও তার সিগনিফিকেশান অ্যাটলিস্ট কর্কটের জন্য নেগেটিভ নয়, সো পজিটিভ ফলাফল আমরা এক্সপেক্ট করতেই পারি এবং পজিটিভ ফলাফল আমরা এক্সপেক্ট করব, পাবো। সুতরাং ধায়া তখন অতটা ঋণাত্মক ফলাফল প্রদান করবে না। দ্বিতীয় আপনাদের দ্বিতীয়ভাবে রাহুর একটা অ্যাসপেক্ট রয়েছে যেটা হলো ফিফথ অ্যাসপেক্ট, এবং সেখানে যখনই বৃহস্পতির ও পঞ্চম অ্যাসপেক্ট থাকবে রাহুর কোনো রকম নেগেটিভ অ্যাসপেক্ট থাকবে না, তার মানে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে ডিস্টার্বেন্সটা তৈরি হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে যে জটিলতাটা রয়েছে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যে প্রবলেমটা আপনি কারেন্টলি ফেস করছেন সেটি কিন্তু তখন অতটা কন্টিনিউ হবে না। এবং অ্যাজ এ রেজাল্ট আফটার অক্টোবর 2023 আপনি কিন্তু লক্ষ্য করবেন যে আপনার যে ফাইন্যান্সিয়াল জায়গাটা, আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা, বা যে জায়গাটা নিরন্তরভাবে আপনাকে সমস্যা করছে, নিরন্তর আপনাকে সমস্যার মধ্যে রাখছে, সেই জায়গাটা অতটা স্ট্রংলি অ্যাটলিস্ট আপনাকে সমস্যায় রাখবে না, বা অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল জায়গা, অ্যাটলিস্ট আপনাদের বলা যেতে পারে প্রফেশনাল জায়গাটা, এবং এই যে র্যান্ডম প্রবলেম কর্কটের আমরা দেখছি, কন্যা তো ম্যাসিভলি দেখছি কর্কটের, দেখছি কর্কটের কিন্তু কিছু শত্রুতার জায়গা, গৃহ সংক্রান্ত বিষয়ে, বাড়ি সংক্রান্ত বিষয়ে, কাছের মানুষের থেকে এই মুহূর্তে আসছে, এসেছে কর্কটরাশির জাতক জাতিকাদের, এটিকে কোনোভাবে অস্বীকার করা যায় না, তাহলে এই জায়গাটা কিন্তু কিছুটা মৃদু হবে। তবে এটাও বলে রাখি যে সম্পর্কের ক্ষেত্রের জায়গাটা কিন্তু উনিশ বিশভাবেই চলবে, কিছুটা কম কিছুটা বেশি এইভাবে চলবে। আলটিমেটলি আমাদের আজ এই মোরাল অফ দ্য স্টোরি কী হল, সামারাইজ করলে আমরা কী পাচ্ছি, ধায়া চলছে কর্কটের 25 সালের মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত বা মতান্তরে মার্চ মাসের শেষ পর্যন্ত চলবে, কিন্তু ধায়া এক্সট্রিম নেগেটিভ নয়, চলছে, কিছু কর্মফল প্রদান করবে এই সময়, এবং সেটাকে কিন্তু গ্রহণ করতে হবে হাসি মুখে। আর বাকি যে বিষয় ম্যাসিভলি প্রফেশনাল ডিস্টারবেন্স, ম্যাসিভলি ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স, ম্যাসিভলি বলা যেতে পারে যে উৎকট টেনশনগুলো আপনার আসছে, শত্রুতা আসছে, বা এমন কিছু রোগের প্রাদুর্ভাব আপনার ভেরি রিসেন্ট টাইমে হয়েছে,
যেটা আগে কিন্তু ছিল না। এই যে জায়গাগুলো সেটা কিন্তু কিছুটা হলেও হিল হবে, সামহাও রিকোভারি স্টেজ থাকবে বা থাকার সম্ভাবনা প্রবলভাবেই থাকছে। রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে, তাহলে আমি আপনাকে পরামর্শ দেব এই সময়ে ডেফিনেটলি সততার সাথে আপনারা থাকেন, সেটা কন্টিনিউ করুন, একটু সংযম আনুন নিজের মধ্যে, কিছুটা লিমিটেশন নিজেই তৈরি করে ফেলুন। কিছু কিছু টক্সিক পিপল আমাদের চারপাশে থাকে, সেই টক্সিক মানুষগুলো থেকে লিমিটেশন তৈরি করে ফেলুন, নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। গতকাল আমি একজন কি বলবো একজন বোনের সাথেই কথা বলছিলাম, গতকাল রাত্রে আমি একজন ক্লায়েন্ট বা বোনের সাথে কথা বলছিলাম, তো কথা বলার সময় আমি যেটা রিয়েলাইজ করলাম যে তার রিলেশনশিপ ছিল এবং সে এখনও রিলেশনশিপ আছে, কিন্তু তার একটা মেন্টাল প্রেশার চলছে। তো তাকে যখন আমি বললাম যে এই সময়ের পর থেকে তোমার রিলেশনশিপে একটা পরিবর্তন এসেছে, যদিও এখনও রিলেশনশিপ আছে, তখন ও আমার সাথে শেয়ার করলো যে হ্যাঁ দাদা, আমার রিলেশনশিপ ছিল, তারপরে আমি দেখলাম আমার যে বয়ফ্রেন্ড সে অন্য একটা রিলেশনশিপে গিয়েছে কয়েক মাসের জন্য, এবং তারপরে সে ওই জায়গা থেকে ব্রেকআপ করে নিয়েছে, বাট স্টিল আমাদের রিলেশনশিপটা কন্টিনিউ রয়েছে। তো এখানে যদি আমরা শুভ বুদ্ধি দিয়ে দেখি যে একজন জাতিকা যে বুঝতে পারছে তার বয়ফ্রেন্ড, এর আগেও ঘটনা আছে, এর আগেও ইনসিডেন্ট আছে, তার বয়ফ্রেন্ড প্রবলেম করছে, তার বয়ফ্রেন্ড তার সাথে কিছু গেম খেলার চেষ্টা করছে, কিন্তু তারপরেও তার এতটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, সে কিন্তু ওই জায়গা থেকে বেরোতে পারছে না। এবং এটা শুধুমাত্র তার নয়, আমি এই যে ইনসিডেন্টটা কেন আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এটা শুধুমাত্র তার গল্প নয়, এটা অনেক কর্কট রাশির গল্প, যে কর্কট রাশিরা এই ধরনের ইনসিডেন্টকে কন্টিনিউ করে রয়েছেন, শুধুমাত্র অনেক কষ্ট পাবেন এটা ভেবে নিরন্তর কষ্ট পেয়ে যাচ্ছে। আপনি ভাবছেন যে সম্পর্ক থাকবে না, আমি বেরিয়ে আসবো, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আরও কষ্ট বাড়বে, আমি পারবো না সহ্য করতে। কিন্তু আপনি একটা কথা ভাবুন, আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে অ্যাটলিস্ট যাচ্ছেন, আমি বলছি না সবাই যাচ্ছে, বাট হ্যাঁ অনেকের ক্ষেত্রেই যে পরিস্থিতিটা কারেন্টলি কন্টিনিউ হচ্ছে, সেই পরিস্থিতি, আমি কিন্তু আবারও বলছি, সেই পরিস্থিতি ওই পারমানেন্ট ব্রেকআপের থেকেও হয়তো বেশি। এটা নিশ্চয়ই আপনি আপনার শুভ বুদ্ধি দ্বারা বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করবেন। আমি কখনোই ইনসিস্ট করি না কোনো একটা বিষয় করার জন্য, বাট আমি ডেফিনেটলি একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করি, যেটা একজন জ্যোতিষশাস্ত্র যিনি চর্চা করেন তার বৈশিষ্ট্য হওয়া উচিত। এবং আরেকটা কথা আমি বলি, কর্কটের ঢায়া নিয়ে এত চিন্তা করার দরকার নেই, যেটা আমি বলছিলাম, সততা রাখুন, সংযম রাখুন, দান করুন এই সময়, এবং যার প্রয়োজন তাকে দান করুন, যার অনেক আছে তাকে দান করাটা দরকার নেই, কারণ সে সেই দানটা হয়তো সেইভাবে গ্রহণ করবে না, কিন্তু যার নেই, যার যেটা প্রয়োজন সেটা দান, এবং এটা নিশ্চিতভাবে পজিটিভ হবে। এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে কোন দান বিশেষ সুবিধা প্রমাণ হতে পারে সেই বিষয়ে চর্চা আছে, সেটা নিয়ে আমি সাধারণত চর্চা কম করি, কিন্তু এটা প্রথমে করার চেষ্টা করুন, যার যেটা প্রয়োজন সেটা দান করার চেষ্টা করুন, তারপরে যদি আপনার ইচ্ছা এবং উপায় দুটোই থাকে, সেক্ষেত্রে সেই পার্টিকুলার দ্রব্যাদিগুলো দান করতে পারেন। আর রইল বাকি, এই সময়ে অবশ্যই মা রক্ষাকালীর, মা দক্ষিণাকালীর পূজন করা, এটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারে, শ্রীকৃষ্ণকে স্মরণ করা, এটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারে, আর কলিতে কৃষ্ণ কালী স্মরণ করাটা নিশ্চিতভাবেই শনির কিছু ম্যালফিক প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করবে। আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে, এত চিন্তা দুর্ভাবনার কোনো প্রয়োজনীয়তা নেই, আগামী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনার সাথে কথা হবে, এবং এই পরিস্থিতি অ্যাটলিস্ট ধায়ার এতটা নেগেটিভিটি থাকবে না, অনেকটাই হ্রাস পাবে। আজকে এখানেই শেষ করছি, জয় শ্রী গণেশ।